দেখেন দেশের যে সবচেয়ে বড় বড় যেগুলো রাঘব গোয়াল আছে এবং যারা আর কি হাজার হাজার কোটি টাকা মারি খেছে তাদের কি অবস্থা হয়। আপনারা ধৈর্য না ধরলেই তো মানে তারা তো পার পেয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। আর অনেক রাজনীতি দল আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা এখনই নির্বাচন নির্বাচন খেলা খেলার দরকার নেই। দেশ এখন পর্যন্ত কোনো প্রকার শান্তই হয়নি, তাতেই যদি কিছু কিছু দলের লোক আছেন তারা যদি নির্বাচন চান, আমার মনে হয় না যে আপনাদের মতন মূর্খ আর বাংলাদেশে আছে। আমরা যাদেরকে বসিয়েছি তারা কিছুদিন দেশটাকে চালাক, তারা তো কোনো প্রকার ক্ষমতা লোভী নয়, তারা তো কোনো প্রকার রাজনীতিকের সাথে জড়িত নয়, তারা দেশটাকে সুন্দরভাবে সাজাও, তারপরে সুন্দরভাবে গুছে আনুক, তারপরে নাকি আপনারা বলতে পারেন যে ইলেকশনের বিষয়ে কথা। কিন্তু আপনারা কি হিসেবে একদিকে বন্যায় কিছু এলাকা বা কিছু জেলা তলিয়ে গেছে আর আপনারা চাচ্ছেন যে নির্বাচন? আর কিছু কিছু আমাদের দেশে আছে যারা আলো বিভিন্ন কথাবার্তা বলে এবং পাশাপাশি একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে যারা কাজ করে, তারা এখন প্রতিদিনে আন্দোলনের নামে এক দফার নামে তারা গুরুত্বপূর্ণ ভবনগুলো তাদের নিজেদের আয়ত্তে আনার জন্য তারা মিছিল মিটিং করতেছে গোপনে। আমি বলবো যে আপনারা ভালো হয়ে যান, বর্তমান দেশটা আছে ছাত্রদের হাতে, তারা অনেক জ্ঞানী এবং তারা অনেক কিছুই জানে, আপনাদের চেয়েও অনেক প্রকার চালাক তারা। আপনারা ভালো হয়ে যান, এখনই সময় একটা সুন্দর একটা বাংলাদেশ গঠন করার। দেশের প্রতি ভালোবাসা সবার বৃদ্ধি করতে হবে, একে অপরকে আর কি ভালোবাসতে হবে, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন আমরা না করি এবং আমাদের বিশৃঙ্খলা আর ফাঁকে অন্য কেউ যেন এর ফায়দাটা না নাই। আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন দেশের যে সবচেয়ে বড় বড় যেগুলো রাঘব গোয়াল আছে এবং যারা আর কি হাজার হাজার কোটি টাকা মারি খেছে তাদের কি অবস্থা হয়। আপনারা ধৈর্য না ধরলেই তো মানে তারা তো পার পেয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। আর অনেক রাজনীতি দল আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা এখনই নির্বাচন নির্বাচন খেলা খেলার দরকার নেই, নির্বাচন চলার দরকার নেই, দেশ যে অবস্থায় চলতেছে এই অবস্থায় চলুক। আপনারা সবাই যদি খেলা খেলান, সবার যদি দাবি চান, তাহলে আমার দাবি কি? আমরা এই 30 বছরে আমার লাইফে তো গ্রামে থাকলো, আমরা তখন শহর বন্ধ যাওয়ার পেলাম না, ঢাকাও দেখতে পেলাম না, এখন আমরা কী দাবি করবো? কোন সবাই যদি দাবি দেওয়া করেন তা আমরা দিন শেষে সবাই মানুষ, আমরা যাদেরকে আর কি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাছি তারাও মানুষ, তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখা দরকার এবং তাদের সাথে আমরা ভালো ব্যবহার দেখাবো এবং তাদের কাজে আমরা উৎসাহিত করব। পাশাপাশি আমরা সবাই মিলে একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবো এই জাতিকে। সবাইকে আসসালামু আলাইকুম, অভিনন্দন।